কি হয়েছিল? ওই সকালে সকালে তোমার 5:30 বাজে, তখনকার আমি তো নিচে গেছিলাম পায়খানা করতে, ঘুরতে গেছি নিচে একটু, দিয়ে গেটের আওয়াজ হলো, একটা হাট করে আওয়াজ হয়েছে, দিয়ে ভাবলাম কিসের আওয়াজ হলো, তারপর দেখছি দিক দিয়ে জল আসছে, বান ফান ভেঙে গেছে, গেট ফেট ভেঙে গেছে বলে আবার ওদিক দিয়ে আমি চলে আসলাম পালিয়ে। আবার এছাড়া আমাদের মালিক ছিল, গিয়েছিল কন্ট্রাক্টর ছিল, তুললাম গেট ভেঙে গেছে, যে সবাই দেখলাম যে জল আসছে। তোমার নাম কি? তো আমরা খবর পাওয়ার সাথে সাথে ইরিগেশন এবং হচ্ছে ডিবিসি একটু দপ্তর আধিকারিকদের খবর দিই এবং তার সাথে দুর্গাপুর নগর নিগমের মহানগরী জলের ডিভাইসের পরিস্থিতি কর্মকর্তাকে ইনফরমেশন করা হয়। আমি নিজে আমাদের কর্পোরেশনের সাপ্লাই লাইন যাতে চালু হয় তার ব্যবস্থা করে নিজে দেখে আসি পর্যবেক্ষণে গিয়ে, এবং জল অলরেডি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল চালু করে দিই। এখন যে বিপত্তি দেখা দিচ্ছে আমাদের আধিকারিকরা আসছে করে আবার দুপুরের অবস্থায় ফিরে দেওয়া যায়। আপনারা জানেন বছর খানের আগেও এক নম্বর লকডাউনে যেরকম পরিস্থিতির শিকার হয়েছিল, তখন হচ্ছে কী বলে সম্পূর্ণরূপে মেরামতি করা হয়, এই কারণে আবার এই ধরনের ঘটনা ঘটলো সেটা আমরা করে দেওয়া হলো।